এই পৃথিবীতে বিভিন্ন রঙের পাখি দিয়ে ভরপুর, যাদের সৌন্দর্য এই পৃথিবীকে আরও রঙিন করে তোলে। পৃথিবীতে যেমন সুন্দর পাখি, মন ছুঁয়ে যাওয়ার মতো প্রাণী ও কিছু শৌখিন মুরগিও রয়েছে, তেমন কিছু অসাধারণ হাঁসও রয়েছে। প্রিয় দর্শক, আপনি হয়তো এটা ভাবছেন হাঁস তো শুধু মাংস ও ডিমের জন্য উৎপাদন করা হয়, কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু হাঁস রয়েছে যাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি হাঁসের নাম ও তাদের বিস্তারিত বর্ণনা। নাম্বার 5, হুডিট মার্গানেসার ডাক। এই হাঁসটির নাম শুনেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটি একটি মাথায় হুডযুক্ত হাঁস। এই হাঁসটি যখন কোনো এদেরই প্রজাতির স্ত্রী হাঁসের সাথে জোড়া বাঁধে, তখন পুরুষ হাঁসটি মহিলা হাঁসের চারিপাশে ঘোরে এবং মাথার হুডটি তুলে ঘোরাতে থাকে। এই ছোট হাঁসগুলি দেখতে খুবই কিউট। এই হাঁসগুলিকে পুকুর এবং নদীতে বেশি দেখতে পাওয়া যায়। নাম্বার 4, ম্যান্ডারিন ডাক। এই হাঁসটির আদিনিবাস প্যালাকটিক অঞ্চলে। এরা দৈর্ঘ্যে প্রায় 16 থেকে 19 ইঞ্চি আর এদের ডানা 26 থেকে 30 ইঞ্চি হয়ে থাকে। এদের পুরুষ হাঁসটি দেখতে খুবই চমৎকার। এদের এত রঙের পালক আছে যে বর্ণনা করা একটু কঠিন, তাই আপনারা ভিডিওতেই দেখে নেন। আর স্ত্রী হাঁসের পালক ফ্যাকাশে হয়ে থাকে। বর্তমানে এই হাঁসটি ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ক্যালিফোর্নিয়াতেও পাওয়া যায়। তাছাড়া এই হাঁস আমাদের দেশেও খুব জনপ্রিয়। বর্তমানে অনেকেই এই হাঁসটি পালন করে থাকে। মজার বিষয় হলো এই হাঁসটিকে কোনো শিকারী শিকার করে না, কারণ এদের মাংসের স্বাদ খুবই খারাপ। বন্ধুরা, হাঁসটি দেখতে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, লং টেল ডাক। এটি একটি মাঝারি আকারের সামুদ্রিক হাঁস। এই প্রজাতিটির পুরুষ হাঁসের রয়েছে 10 থেকে 15 সেন্টিমিটারের একটি লেজ, যা এদের প্রধান সৌন্দর্য। এদের পুরুষ হাঁসটির পালকের রং সাদা ও কালো রঙের হয়ে থাকে, আর স্ত্রী হাঁসটি চকচকে বাদামি রঙের হয়ে থাকে। এই হাঁসটির সংখ্যা খুবই কম, তাই উত্তর আমেরিকায় এদের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই হাঁসটি সমুদ্রের ছোট ছোট প্রাণী ও বিভিন্ন উদ্ভিদ খেয়ে থাকে, আর এরা এদের খাবারের সন্ধানের জন্য সমুদ্রে 200 ফুট অবধি পাড়ি দিতে পারে। নাম্বার 2, কিং এডার ডাক। এই হাঁসটি একটি সামুদ্রিক হাঁস যা উত্তর পূর্ব ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার উত্তর গোলার্ধে বসবাস করে থাকে। স্ত্রী হাঁসের থেকে পুরুষ হাঁস বেশি সুন্দর হয়ে থাকে। পুরুষ হাঁসের কালো পালক, ব্রাউন রঙের বুক এবং বহু রঙের দ্বারা সজ্জিত এদের মাথা, যা দেখে আপনি মুগ্ধ হবেন। আর এই হাঁসটি এদের খাবারের জন্য সমুদ্রের 180 ফুট গভীরতা অবধি ডুব দিতে পারে। নাম্বার 1, হার্লে কুইন ডাক। এটি একটি ছোট আকারের সামুদ্রিক হাঁস। এই হাঁসটির নামকরণ করা হয় কমেডিয়ান ডেল আর্টের কালারফুল একটি চরিত্র থেকে। এই হাঁসটি সমুদ্রে খুবই দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। এদের মধ্যে পুরুষ হাঁসকে দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। পুরুষ হাঁসের মাথায় এবং শরীরের চেস্টনাট সাদা দাগযুক্ত একটি জটিল প্ল্যামেজ প্যাটার্ন থাকে। এই প্রজাতিটি অনেক নামে পরিচিত, যেমন আকা হাঁস, সমুদ্রের মাউস, শিলা হাঁস এবং সাদা চোখের ডুগুরি, কারণ এরা জলের অনেক গভীর অবধি খাবারের খোঁজে যেয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে।